মহেশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। স্রোতস্বিনীর মতো তাঁর তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন, দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। আমাদের ভারতবর্ষে ছটি বেদান্ত এবং ছটি দর্শন। ছটি দর্শন হচ্ছে ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক, পূর্বমীমাংসা এবং উত্তরমীমাংসা। আর ছটি বেদান্ত শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং গল্প। তারপরে জ্যোতিষ ভারতবর্ষ থেকেই কিন্তু কীভাবে প্রচারিত এবং প্রসারিত হয়েছে এবং সেই জ্যোতিষ চর্চা করে এত বেশি পরিমাণ সেই জ্যোতিষের উত্তরণ ঘটিয়েছেন কারা, তাদের নামও আমরা জানি। তাদের নামের মধ্যে উঠে আসে বারবার খনার নাম, বারবার গার্গীর নাম, বারবার মৈত্রেয়ীর নাম। তাহলে সেই বাংলার মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে কোনো নারীর হাত ধরে জ্যোতিষ শাস্ত্রের প্রসার হবে না, এটা হতে পারে? তাই তার খ্যাতি আপনারা দেখতেই পাচ্ছেন নিজের ক্ষেত্রে, অর্থাৎ ভারতবর্ষর বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সে খ্যাতি ছড়িয়ে পড়েছে। তিনি আর কেউ নন, দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানের সাথে। নমস্কার রূপালি, কেমন আছো? প্রথমত একটা জিনিস বলি, আজকে তোমার ড্রেসটা সম্পূর্ণ অন্যরকম। তোমার সব প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কিন্তু আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, ঠিক বারবি ডলের মতো। শাড়িটা তোমাকে খুব ভালো মানিয়েছে, লাইট একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে লগ্ন এবং চতুর্থ, এবার আমাদের কিন্তু সপ্তম আর দশম। হ্যাঁ, আমরা গত পর্বে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কেন্দ্রে নবগ্রহের অবস্থান, তার ফলাফল। কেন্দ্রের মধ্যে আমরা চারটে ঘর পাচ্ছি, প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম। আমরা প্রথম এবং চতুর্থ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে জন্মছকে প্রথমত আমি যাই যে সপ্তম ভাবে রবি থাকলে একটা মানুষের জীবনে, তার আগে একটু জানি সপ্তম ভাব মানুষের জীবনে কোনটা। এবার একদম ঠিক বলেছেন যে সপ্তম ভাবটা কি, সপ্তম ঘর কি, সেভেন্থ হাউস কি। সপ্তম ভাব আমাদের রিপ্রেজেন্ট করছে বিবাহ এবং তার সঙ্গে আমাদের ব্যবসা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট থ্রু বিজনেস, বিবাহ, পরবর্তী জীবন, এই টোটালটাই কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে পাচ্ছি। কিন্তু একটা ব্যাপার আছে, কেন্দ্র হলেও কিন্তু সপ্তম ভাব মারক। সুতরাং মারক যেহেতু, সেই হেতু মারকভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে তার কিছু তো মারকত্ব ফল থাকবে নিশ্চয়ই। প্রথমত আমি চলে যাই নবগ্রহের মধ্যে রবিকে নিয়ে। রবি দিয়ে আমাদের সব কিছু স্টার্ট হয়, আমাদের আত্মাকে পরিচালনা করেন রবি। সূর্য মানে রবি যদি লগ্নের সপ্তমভাবে থাকে, প্রথমত বলি তাদের ব্যবসা কিন্তু খুব ভালো হয় এবং সেটাও বিশেষ কিছু ব্যবসা, যেমন ধরো মেডিসিনের বিজনেস, তারপরে ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস,
উডেন ফার্নিচারের বিজনেস, স্পেকটিক্যাল বিজনেস, সার্জিক্যাল গুডসের বিজনেস, এগুলো কিন্তু খুব অনেক সময় কিন্তু পেপার, কাগজপত্রের ব্যবসা, এটা কিন্তু লগ্নের সপ্তম ভাব দেয়, এবং মিডিয়া রিলেটেড বিজনেস। তেমনি সপ্তমভাবে রবি যদি বর্গোত্তম হয় অথবা যদি সক্ষেত্র যুক্ত হয়, শুভ নক্ষত্র যোগে থাকে, তাহলে কিন্তু এই রবির দ্বারা মানুষের জীবনে নাম যশ আসে এবং খুব শিক্ষিত স্পাউস পায়। কিন্তু সপ্তমভাবে রবি স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো রিলেটেড প্রবলেম দেয়, সুতরাং বিবাহিত জীবনটা কিন্তু একটা টার্মাইল থেকে যায়। স্পাউসের হেলথ খুব একটা ভালো থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা লিভার অথবা হার্টের সমস্যায় ভোগার একটা চান্স থাকে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ডভাবে ভালো হয় এবং বিবাহের পর এরা বেশ ভালো ভালো জায়গা, সুন্দর সুন্দর জায়গা, বিশেষ করে বিদেশে এরা প্রচুর ভ্রমণ করে। এবার আসবো সপ্তমভাবে চন্দ্র। সপ্তমভাবে চন্দ্র থাকলে দ্বিবিবাহ নির্দেশ করে, দুটো বিবাহ নির্দেশ করে, এবং এটাও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য কিন্তু দিয়ে থাকে, কিন্তু সর্বক্ষেত্রে নয়। যদি চন্দ্রের সঙ্গে বৃহস্পতি থাকলেও বা চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকলেও তখন কিন্তু আবার সেই হয়তো একটা সমস্যা হলেও কিন্তু সেটা থেকে বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, সুন্দর মুখযুক্ত স্ত্রী বা স্বামী পাবে, মানে যার সাথে বিয়ে হবে তার দেখতে খারাপ না, দেখতে ভালো হয়। সপ্তমে চন্দ্র ব্যবসার ক্ষেত্রে প্রচুর প্রসপারিটি গ্রোথ দেয়, এবং বিশেষ করে জলীয় পদার্থের বিজনেস, যে কোনো লিকুইড প্রোডাক্টের বিজনেস, যেমন সেটা ডেয়ারি ফুড হতে পারে, সেটা জলের হতে পারে, সেটা তেল হতে পারে, মেডিসিন লিকুইড হতে পারে, সেটা সেন্ট পারফিউম হতে পারে, যে কোনো, এবং ক্লোদিং ব্যবসায় কিন্তু প্রচণ্ড সাফল্য দেয়। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করে দিল, সুতরাং আমরা যদি সপ্তমে মঙ্গলের অবস্থান দেখি তাহলে সে মাঙ্গলিক, এবং সপ্তমে মঙ্গলটা ডাইরেক্ট কিন্তু তার স্পাউসকে হিট করছে। সপ্তমে মঙ্গল যদি কখনো কখনো রাহুর সঙ্গে থাকে তাহলে সেই ক্ষেত্রে, মানে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কোনো কিছু না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সাডেন ডেথ তার স্পাউসের হয়েছে, এইটা একটা খারাপ দিক। কিন্তু সপ্তমে মঙ্গল আবার ব্যবসার ক্ষেত্রে অনেকটা উপকার করে থাকে, যে কোনো হার্ডওয়্যারের বিজনেস, তারপরে ধরো কনস্ট্রাকশন মেটেরিয়ালসের বিজনেস, রিয়েল এস্টেট বিজনেসে সপ্তমে মঙ্গল কিন্তু প্রচুর উপকার করে। আবার সপ্তমে মঙ্গল কিন্তু আবার আরেকটা প্রবলেমও দেয়, সেটা হচ্ছে যে লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার, অথবা মানে শরীরের কোথাও একটা ক্যান্সার, গাইনিক সমস্যাগুলো কিন্তু সপ্তমে মঙ্গল দিয়ে থাকে। এরপরে আমি আসবো সপ্তমে বুধের অবস্থান। সেম জিনিস, সপ্তমে বুধের অবস্থান, বুধ কিন্তু দ্বৈত ক্যারেক্টার, যেহেতু দ্বৈত ক্যারেক্টার সেই হেতু সপ্তমে বুধ কিন্তু আবার সে দ্বিবিবাহ যোগ দিয়ে দিচ্ছে। এবং সপ্তমে বুধ থাকলে যদি তার ডিভোর্স নাও হয় কিন্তু কারণ না কারোর সঙ্গে তার সম্পর্ক থাকবেই, সেটা সিক্রেট হলেও, হয়তো সেটা ফোকাস নয়, তার নিজের লাইফ পার্টনারও জানে না সে তার স্পাউস একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, কিন্তু থাকবেই, সেটা জীবনের যে কোনো সময় হতে পারে। বিবাহিত জীবনে কিন্তু একটা প্রবলেম কন্টিনিউয়াসলি প্রতিটা একটা করে সমস্যা, এবং একদম, এবং সেখানে সপ্তমে বুধ থাকলে যে মারক তা না, কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ওটা দিচ্ছে, কিন্তু বিজনেস ক্ষেত্রে আবার প্রিন্টিং মিডিয়ার বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস, তারপরে ধরো বিভিন্ন রকম জাংস জুয়েলারির বিজনেস, শৌখিন দ্রব্যের বিজনেস, সেইগুলো কিন্তু আবার সপ্তমে বুধ খুব ভালোভাবে দিয়ে থাকে। এবং যে ব্যবসা করে সে কিন্তু একটা সোর্স অফ বিজনেস থেকে ইনকাম করছে না, তার কিন্তু মাল্টিপল সোর্স অফ বিজনেস থেকে ইনকাম করে, এটা কিন্তু সপ্তমে শুভ বুধ দিয়ে থাকছে। এরপর আমি আসবো সপ্তমে বৃহস্পতি। হ্যাঁ, সপ্তমে বৃহস্পতি যদি তার মিত্র ঘরে থেকে থাকে, মিত্র রাশি, মিত্র নক্ষত্র যুক্ত, তাহলে কিন্তু বিবাহিত জীবন লং লাস্টেড হয়, এবং লাইফ পার্টনারের সঙ্গে একটা ভীষণ সুন্দর সম্পর্ক থাকে, এবং তার লাইফ পার্টনার কিন্তু অত্যধিক শিক্ষিত এবং খুব ভালো জায়গায় কর্ম করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়
বৃহস্পতি সপ্তম ভাবে অশুভ নক্ষত্র যোগে অশুভ রাশিতে শত্রু রাশিতে সেই ক্ষেত্রেও কিন্তু বৈধব্য যোগ দেয়, যেটা অনেকেই জানে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আবার ধরো হোটেল রেস্টুরেন্টের বিজনেস, ফুডের বিজনেস, যে কোনো ধরো ভালো মেটেরিয়াল যেমন ধরো দশকর্মা ভাণ্ডার, গ্রসারির বিজনেস, এইগুলোতে কিন্তু আবার সপ্তমে বৃহস্পতি প্রচণ্ডভাবে একটা মানুষ ভালো ফল দেয়, ভালো ফল দিয়ে থাকে। এবং সপ্তমে বৃহস্পতি থাকা মানে সে কিন্তু যথেষ্ট সলভেন্ট হয়। আচ্ছা, সে কিন্তু অর্থনৈতিকভাবে তার প্রচণ্ড প্রাচুর্য, থ্রু বিজনেস তার ইনকাম প্রচণ্ড ভালো হয়, সে তার সোসাইটিতে লোকজনের মধ্যে সে প্রচণ্ডভাবে নাম যশ করে, সোসাইটির লোকজন তাকে প্রচণ্ড প্রাধান্য দেয়, তাকে প্রচণ্ড ভালোবাসে, এবং তার একটা পাওয়ার, অথরিটি, এবং তার সার্কেলের লোকজন কিন্তু তার উপর ডিপেন্ড হয়ে যায়। সপ্তম ভাবে শুক্র বিউটিফুল স্পাউস পাবে, প্রথমেই বলবো লাইফ পার্টনার অসম্ভব সুন্দর হয়। আমি বলছি না যে দেখার মধ্যে সুন্দর, তার মানসিকতা, তার চাল চলন, তার কথাবার্তা, তার বিহেভিয়ার প্রচণ্ড সুন্দর হয়, যথেষ্ট বিদুষী হয় বা যথেষ্ট শিক্ষিত হয়, লাইফ পার্টনার ভালো রোজগার করে, ভালো ওয়েলবিং ফ্যামিলি থেকে আসে, এবং তার মধ্যে কিন্তু একটা ডিসেন্সি থাকে, আর প্রচণ্ড স্যাক্রিফাইজিং ক্যারেক্টার হয় লাইফ পার্টনারে, মানে দেখা যায় যে সেই হয়তো জীবনে সব কিছু দিয়ে তার ফ্যামিলিটাকে রক্ষা করলো, অপোজিট যে রয়েছে সে হয়তো জীবনে কোনো কম্প্রোমাইজই করলো না, কিন্তু যেহেতু সপ্তমী শুক্র সে কিন্তু গুড পার্টনার পেলো লাইফে, এবং সেই পার্টনারের কারণের জন্যই কিন্তু ফ্যামিলি লাইফটা হোল্ড করে রয়েছে, পার্টনারের কারণের জন্যই কিন্তু ফ্যামিলি লাইফ বেঁচে রয়েছে। সপ্তমী শুক্র কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো দেয়, এবং বিবাহের পরে কিন্তু জাতক জাতিকার ডেভেলপমেন্ট গ্রোথ হয়, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে এবং সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের পরে তার লাইফ পার্টনারের যারা ফিমেল রিলেটিভস, বা যেমন ধরো তার লাইফ পার্টনারের মা, তার লাইফ পার্টনারের সিস্টার্স, বা তার লাইফ পার্টনারের মাসি বা কাকিমা বা জেঠিমা, মানে ফিমেল রিলেটিভসরা কিন্তু প্রচণ্ডভাবে হেল্পফুল পার্সন হয়। আচ্ছা, এবং তারাও কিন্তু যথেষ্ট হেল্প করে থাকে, মানে মানসিকভাবে সব রকম দিক থেকে। সুতরাং সপ্তমী শুক্র কিন্তু এই জায়গাটা খুব ডেভেলপ নিচ্ছে, যে কোনো ফ্যান্সি কার, ফ্যান্সি ভিকেলস, সুগন্ধি দ্রব্য, জুয়েলারিস, সেটা ডায়মন্ড হতে পারে, পার্ল জুয়েলারি হতে পারে, সিলভার, বিশেষ করে সিলভার জুয়েলারি, সপ্তমী বৃহস্পতি যেমন গোল্ড জুয়েলারির ব্যবসা দেয়, সপ্তমী রবি যেমন গোল্ড জুয়েলারির বিজনেস দেয় বা মঙ্গল, তেমনি শুক্র কিন্তু সিলভার, মানে হোয়াইট কালারের যে মেটালস সেইগুলোর ব্যবসা, যেমন আজকাল খুব অক্সিডাইজ চলছে, সেইগুলো কিন্তু সপ্তমী শুক্র থাকলে তারা খুব ভালো মতো ওই মেটালসের উপর বিজনেস করে কিন্তু তারা প্রচুর ইনকাম করতে পারে। এবং সপ্তমী শুক্র কিন্তু লাক্সুরিয়াস হোটেল, লাক্সুরিয়াস রেস্টুরেন্ট, ফ্যান্সি ড্রেসেস সব কিছু কিন্তু সপ্তমী শুক্র থাকলে সেই ব্যবসাটার থ্রু দিয়ে তারা কিন্তু প্রচুর ইনকাম করে। এবং সপ্তমী শুক্র কিন্তু সফটওয়্যার বিজনেস দেয়, সপ্তমী শুক্র কিন্তু আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। সপ্তমী বুধ অনলাইন বিজনেস দেয়, সপ্তমী শুক্রও কিন্তু অনলাইন। সুতরাং সপ্তম ভাব মারক হলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে সবসময় আমি বলবো ভালো। এরপর আমি আসবো সপ্তম ভাবে যদি শনি শনি থাকে। সপ্তমে শনি বিবাহিত জীবন খারাপ হয় না, মডারেট, স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট মডারেট, কিন্তু দুজনের মধ্যে কনজুগাল লাইফ খুব একটা ভালো হয় না। দুজন একই ছাদের তলায় রয়েছে কিন্তু দুজন দুজনের মতো, স্যাটার্ন তো ওই রকম, মানে স্যাটার্ন কিছুটা হলেও কিন্তু ভাবাবেগ শূন্য, একদম কিছুটা হলেও তারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, কিছুটা হলেও তারা হোলি প্লেস পছন্দ করে, এবং সংসার বিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন। কিন্তু আবার সপ্তমে শনি ব্যবসা দেয়, কিন্তু সেটাও খুব স্ট্রাগলিং বিজনেস, মানে সবসময় যে প্রচুর মুনাফা আসে তা না, প্রচুর ইনভেস্ট করেও কিন্তু হয়তো কম ইনাম, মানে ইনকাম আসছে, মুনাফাটা কম আসে। এবং লং টার্ম বিজনেস, মানে অনেকে হয় না যে ফাটকা, মানে ইনভেস্ট করলাম ইনকাম চলে সঙ্গে সঙ্গে চলে এলো, সেটা কিন্তু সপ্তমী শনি দেয় না। সপ্তমী রাহু দিতে পারে, দেয়, হ্যাঁ এটা আমি রাহু নিয়ে আসবো। সপ্তমী শনি কিন্তু অনেক দিন ধরে একটা জিনিস করতে 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 তারপরে একটা সাফল্যের মুখ দেখে, কিন্তু হ্যাঁ জিনিসটা স্টেবিলিটি, রাহু যেমন দেয় আবার অনেক করে দেয়, শনি কিন্তু তা না, অনেকটা পরিশ্রম করে একটা জিনিস তৈরি করলে তারপরে কিন্তু সেটা স্টেবিলিটিটা
শনি বজায় রাখেন। এরপরে আসবো সপ্তমে রাহু। আমরা জানি যে রাহু মানে ফাটকা, রাহু মানে ইমেন্স ইনকাম, কিন্তু আলটিমেট গোল, আলটিমেট লক্ষ্যে পৌঁছাতে রাহু কখনোই দিতে পারে না। আর বিবাহিত জীবন কিরকম থাকে রাহুর ক্ষেত্রে? হ্যাঁ দেখো, সপ্তমে রাহু কিন্তু ইন্টারকাস্ট ইন্টার রিলিজিয়ন বিয়ে বিবাহ দেয়, একাধিক সম্পর্কে জড়িত এবং অ্যালকোহল অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, অত্যধিক মাত্রায় ফ্রেন্ড, অত্যধিক মাত্রায় অন্যদের প্রতি খরচা, অত্যধিক অ্যাগ্রেসিভনেস, যেটার জন্য বিবাহিত জীবন ডিস্ট্রয়। এটা অনেক সময় সপ্তমে রাহু দিয়ে থাকে, কিন্তু আমি বারবার একটা কথা বলবো, সব সময় না। কারণ যদি আপনার সপ্তম পতি, সপ্তম অধিপতি যদি স্ট্রং থাকে, শুভ গ্রহের আন্ডারে থাকে, শুভ নক্ষত্রযুক্ত থাকে, তাহলে হয়তো জীবনের কোনো একটা টাইম সার্টেন টাইমই প্রবলেম আসবে, কিন্তু সেটা আবার সলভ হয়ে যাবে। এবং সপ্তমে রাহু, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে বিজনেস, আমি বলবো সপ্তমে যদি বলবান রাহু থাকে তাহলে চোখ বুঝে তার যাওয়া উচিত। অবশ্য দেখতে হবে যে 1, 2, 5, 9, 11 কানেক্টেড হয়েছে কিনা, 12 কানেক্টেড হলে আবার অনেকটা লস হতে পারে। শেয়ার ট্রেডিং, ফাটকা, এগুলোতে কিন্তু প্রচুর ইনকাম করবে সপ্তমে রাহু। কিন্তু ফরেন গুডসের খুব ভালো বিজনেস দেয় সপ্তমে রাহু, মেডিসিনের খুব ভালো বিজনেস দেয়। এবং সপ্তমে রাহু থাকলে কিন্তু তার সোর্স অফ ইনকাম বিজনেসটা হয়, এবং বিজনেস টু দিয়ে সে কিন্তু যথেষ্ট ভালো ইনকাম করে। এরপর আসবো সপ্তমে কেতু। সপ্তমে কেতুও কিন্তু অসবর্ণ বিবাহ দেয়, এবং সপ্তমে কেতু থাকলে যে সবসময় ডিভোর্স হয় তা না, ডিভোর্সের চান্স খুব কম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিলটা অনেকটা কম থাকে। এবং সপ্তমে কেতু কিন্তু বিশেষ করে হচ্ছে ফার্মাসির বিজনেস দেয়, এবং এই যে হোমিওপ্যাথিক যে মেডিসিন সেটা কিন্তু সপ্তমে কেতু থাকলে হয়। কিন্তু একটা জিনিস, সপ্তমে কেতু যে পরিবারের সঙ্গে বিবাহ হয়, মানে ইমিডিয়েট ফ্যামিলি, সেই ফ্যামিলি থেকে কিন্তু শত্রুতা আসতে পারে। সেই ফ্যামিলির শত্রু মানে শ্বশুর বাড়ি থেকে, জাতক বা জাতিকা যেই হোক, হ্যাঁ বোধ উভয় ক্ষেত্রেই এই শ্বশুর বাড়ির একটা অত্যাচার, একটা মানসিক ডিস্টারবেন্স, গোপন শত্রুতার কারণের জন্য অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, সেটা ডিউ টু হিজ অর হার ফ্যামিলি। এইটা হচ্ছে সপ্তমে কেতু। এরপর আমি আসবো দশম, দশম ভাব যেটা হচ্ছে কেন্দ্রে, হ্যাঁ কর্ম। এবার কর্মভাব মানুষের জীবনের বিশাল, কারণ আমরা কর্মই আমাদের ধর্ম, কর্মই আমাদের জীবন। আমরা যদি ভালো কর্ম না করি তাহলে আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারবো না। সুতরাং কর্মভাব হচ্ছে দশম ভাব, এবং দশম ভাব হচ্ছে পিতা, দশম ভাব পিতার কর্ম, দশম ভাব নিজের কর্ম, দুটোই নির্দেশ করছে। এবং পিতার সঙ্গে সম্পর্ক সেটাও কিন্তু ডিপেন্ড করছে, এবং কর্মের প্রকৃতি, তুমি কি ধরনের কাজ করছো সেইটাও কিন্তু আসছে দশম ভাব থেকে। এবার আমি বলবো যে আমাদের এই অশুভ শুভ গ্রহ নটা, এবং এই নটা গ্রহের মধ্যে প্রথমে চলে যায় দশম ভাবে রবি। দশম ভাবে রবি কিন্তু সরকারি চাকরি দেয়, বিশেষ করতে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হওয়ার চান্স থাকে, ডিফেন্স, আর্মি এবং রেল, এগুলো কিন্তু দেয়। অথবা বেসরকারি চাকরি করলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ভালো টিচার হচ্ছে, সে ভালো প্রফেসর হচ্ছে, বা প্রফেশনাল সিঙ্গার, প্রফেশনাল ডান্সার, একজন ভালো অভিনেতা অভিনেত্রী, সেটাও কিন্তু দশমভাবে রবি দিয়ে থাকে। এরপরে আমি আসবো দশমভাবে চন্দ্র। দশমভাবে চন্দ্র থাকলে তারা কিন্তু সেলস মার্কেটিংয়ে প্রচণ্ড ভালো কাজ করে, একজন ব্যাংকার, একটা ব্যাংকিং সার্ভিস, এগুলো কিন্তু দশমভাবে চন্দ্র দিয়ে থাকে। এবং প্রাথমিক শিক্ষিকা, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বা শিক্ষক, সেটা কিন্তু দশমভাবে চন্দ্র দিয়ে থাকে। এরপর আসি মঙ্গল। মঙ্গল থাকলে এরাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে জব করে, এরাও কিন্তু সরকারি চাকরি পায়, বিশেষ করে এরা ডিফেন্স, আর্মি, তারপরে হচ্ছে একজন ভালো ডাক্তার, টেকনিক্যাল ফিল্ড, এইগুলো কিন্তু দশমভাবে মঙ্গল দিয়ে থাকে। এরপর আমি আসবো দশমভাবে বুধ। দশমভাবে বুধ কিন্তু ফিনান্স, মার্কেটিং, সেলস, ইন্স্যুরেন্স, মিডিয়া, এই ধরনের কর্মের মধ্যে যারা রয়েছে, কমিউনিকেশন স্কিল এদের খুব স্ট্রং হয়। কারণ একটা কোনো কিছু যদি আমি সেল করছি তাহলে আমাকে একটু ভালো কথা বলতে হবে, তো এই জিনিসটা কিন্তু দশমে বুধ দিয়ে থাকছে। এরপর আমি আসবো দশমভাবে যদি বৃহস্পতি থাকে। বৃহস্পতি কিন্তু সরকারি কর্মও দেয়, বেসরকারি কর্মও দেয়, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, সাকসেস, ডেভেলপমেন্ট, গ্রোথ দশমভাবে বৃহস্পতি দিয়ে থাকে। দশমভাবে
বৃহস্পতি কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্কও করেন। একজন ভালো ডাক্তার দশমভাবে বৃহস্পতি দিয়ে থাকে, একজন ভালো জাজ, একজন ভালো লয়ার দশমভাবে বৃহস্পতি দিয়ে থাকে। অর্থ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত কিন্তু বৃহস্পতি। সুতরাং দশমভাবে যখন বৃহস্পতি থাকছে তখন তারা কিন্তু এই ধরনের কাজকে প্রেফার করছে এবং এই ধরনের কাজের মধ্যে থেকে তারা কিন্তু তাদের জীবনের সাকসেস গ্রোথটাকে পাচ্ছে, মানে তারা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারছে। এরপর আসবো আমি দশমভাবে শুক্র। দশমভাবে শুক্র থাকা মানেই হচ্ছে তারা ফ্যাশন ডিজাইনিং, বিউটিফিকেশন, মিডিয়া এই ধরনের কাজের মধ্যে থাকতে ভালোবাসে। অভিনয়, গান, তাতে সাকসেসফুল হয়, নৃত্য, এবং সেই ক্ষেত্রে তারা অসম্ভব ভালো সাকসেস পায়। এরপরে আমি আসবো দশমভাবে যদি শনি থাকে। শনি দশমভাবে থাকলে বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে যুক্ত, যেমন ধরো সেলস পার্সন, ল্যাবের কাজগুলো দশমভাবে শনি, যারা ল্যাবরেটরিতে কাজ করে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের দশমভাবে শনি থাকে। এরপরে আসবো দশমভাবে রাহু। অ্যাডমিনিস্ট্রেশন, পাওয়ার, অথরিটি, মন্ত্রিত্ব, লিগাল এইগুলো কিন্তু দশমভাবে রাহু দেয়। এবং দশমভাবে রাহু যদি স্বক্ষেত্রস্থ হয়, মিত্র রাশিতে থাকে, মিত্র গ্রহের নক্ষত্র যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এরা জীবনে অনেক অনেক দূর যেতে পারে এবং এদের জীবনে প্রচুর প্রচুর সাফল্য আসে। দশমভাবে কেতু। দশমভাবে কেতু থাকলে কর্মজীবন, এরা সরকারি চাকরিও করতে পারে, এরা বেসরকারি চাকরিও করতে পারে, এরা ভালো রিসার্চার হতে পারে, ভালো প্রফেসর হতে পারে, আবার এরা সেলস মার্কেটিংও প্রচুর দক্ষতা রাখে, ব্যাংকিং সার্ভিসেও যেতে পারে। কিন্তু একটা জিনিস, দশমভাবে কেতু কিন্তু প্রচণ্ড অবস্ট্রাকশন ক্রিয়েট করে এবং কর্মক্ষেত্রের এনভায়রনমেন্টটা খুব খারাপ হয় এবং প্রচুর শত্রু উৎপন্ন হয় কর্মক্ষেত্র থেকে। এবার বারবার যে বিষয়টাতে আবার ফিরে ফিরে আসছি, যেটা শুভ সেটাকে আরও শুভ করা এবং যেটা অশুভ সেটাকে শুভর দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সাহায্যটাই করে চলেছেন ডক্টর সোহিনী শাস্ত্রী এবং ওনার কাছে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমার নাম অনিন্দ্য মুখোপাধ্যায়, তো আমি কলকাতায় থাকি। তো ম্যাডামের সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন হয় 2019 সালে যখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। তো ওই সময় আমার সময়টা খারাপ যাচ্ছিল, তো তখন আমার বাবা ম্যাডামের কাছে আসে, তখন আমি এখানে ছিলাম না, এখানে এসে বলে আমার প্রবলেমগুলো। তো আমি অস্ট্রেলিয়া থেকে এখানে ফিরে এসে নিজের কোম্পানি খুলি, সেই কোম্পানিটা খুব বড় কোম্পানি, আপনি গুগলেও পেয়ে যাবেন। তো করার পর আমার সত্যিই ভালো যায়, তো তারপরে আমরা ইন্টারাকশানে থাকি। তো রিসেন্টলি আমি আবার এসেছি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, তো উনি বলেছে সেটাও ঠিক হয়ে যাবে। তো উনি একটা বড় জ্যোতিষী, আপনারা গুগলে দেখবেন, এবং ওনার যে অ্যাচিভমেন্ট আছে এটা কলকাতায় ওনার চেম্বার 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়, দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যাদের মনে হচ্ছে এমন একটা দূরে রয়েছেন যে চেম্বারে আসা পসিবল নয়, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দিদি, আজকের মতন তো সময় শেষ, সময় হয়ে গেছে, আমি তুমি বসলে অনেক আলোচনা থাকে, চেষ্টা করে যতটা ইনফরমেশন তুলে দেওয়ার, আবার আমরা কোনো একটা পর্বে অনেক অনেক আলোচনা নিয়ে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি, আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।